আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। কুয়েত প্রবাসী বাংলাদেশিদেরকে জানানো যাচ্ছে যে দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে, যারা বানাতে দিয়েছিলেন পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর 1টা থেকে বিকেল 3টা 30 মিনিট পর্যন্ত। কেউ সশরীরে পাসপোর্ট গ্রহণ করতে না পারলে ওই ব্যক্তির কফিল নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে পাসপোর্ট উঠিয়ে নিয়ে যেতে পারবে। এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে ব্যক্তিগত তদন্ত বিভাগ পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে 2 জন ব্যক্তিকে আটক করেছে, যারা ভিসা দিয়ে বিভিন্ন দেশ থেকে শ্রমিকদেরকে কুয়েতে নিয়ে আসতো, তবে তাদেরকে ওই ভিসার কোম্পানি অথবা ওই ভিসার মালিকের কাছে কাজ করতে না দিয়ে অন্যত্র কাজ করাতো এবং এই কাজের বিনিময়ে তারা মোটা অঙ্কের দিনার গ্রহণ করত। অর্থাৎ অর্থের বিনিময়ে ভিসার দালালি করার জন্য তাদেরকে আটক করা হয়েছে। আটকের পর অভিযুক্তরা তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে। এছাড়াও এই ব্যক্তিদের সাথে কারা যুক্ত রয়েছে, কুয়েতি নাগরিক হোক বা প্রবাসী, তাদেরকেও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে আটক করা হবে। জানিয়ে দিচ্ছে আরও একটি আপডেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে, সেখানে দেখা যায় যে একজন গাড়ি চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে ছাত্রদের জীবন বিপন্ন সহ অন্যদের জীবন বিপন্ন করছে। ভিডিও ক্লিপসটিতে দেখা যায় যে ফরওয়ানিয়া এলাকার একটি স্কুলের সামনে ওই গাড়ি চালক অতিক্রম করার সময় একজন ছাত্রের জীবন বিপন্ন করে তুলেছিল। সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য তথ্য সংগ্রহ করে ওই গাড়িটিকে ওমারিয়া এলাকা থেকে আটক করা হয়েছে। গাড়ির চালক সহ ওই গাড়ির মালিককেও আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ কাজ করছে। অন্যদিকে কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা নবনির্বাচিত ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি 397 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 24 দিনার 830 পয়সা। সময়ের ব্যবধানে কারেন্সি এবং গোল্ড প্রাইস কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।